হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে পরিবেশের প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই চ্যাপ্টারটার প্রশ্নোত্তরের ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি এই চ্যাপ্টারের আরও ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো আজকের প্রথম প্রশ্ন আমরা খাবারের জন্য প্রধানত কাদের ওপর নির্ভর করি আমরা খাবারের জন্য প্রধানত উদ্ভিদের উপর নির্ভর করি নেক্সট হচ্ছে তন্তু কি সুতির কাপড়ের মধ্যে সুতোর থেকেও যে সরু অংশগুলো দেখা যায় সেগুলোকে তন্তু বলে তন্তু আমরা কোথা থেকে পাই কিছু তন্তু আমরা পাই গাছ থেকে কিছু তন্তু পাই প্রাণী দেহ থেকে সুতির তন্তু আমরা কার্পাস গাছ থেকে পাই আবার রেশম তন্তু আমরা পাই রেশম মদ থেকে নেক্সট হচ্ছে মৌলিকাদের বলা হয় যারা বনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে করে নিয়ে আসেন তাদেরকে মৌলি বলা হয় নেক্সট মৌলিরা কিভাবে মধু সংগ্রহ করেন মৌলিরা মৌচাকে ধোয়া দিয়ে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু সংগ্রহ করেন পরের প্রশ্ন মধু কোথা থেকে পাওয়া যায় যেটা সকলেই জানো মধু কিন্তু মৌচাক থেকে পাওয়া যায় দুধ থেকে কি কী খাদ্যদ্রব্য তৈরি হয় দুধ থেকে দই মাখন ঘি ছানা প্রভৃতি খাদ্যদ্রব্য তৈরি হয় এইগুলো ছাড়াও দুধ থেকে আর কিছু যদি তৈরি হয় বলে তোমরা জেনে থাকো তাহলে তোমরা কিন্তু সেটা কমেন্ট করে ডেফিনেটলি জানাবে পরের প্রশ্ন রয়েছে পাহাড়ি অঞ্চলে বা যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গায় কী দিয়ে বাড়ি তৈরি হয় পাহাড়ি অঞ্চলে বা যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গায় কাঠ দিয়ে বাড়ি তৈরি হয় আগেকার বাড়ির করিবর্গা কী দিয়ে তৈরি হতো আগেকার বাড়ির কুড়িবর্গা শাল কাঠ দিয়ে তৈরি হতো নেক্সট হচ্ছে অ্যাজোলা কি অ্যাজোলা এক ধরনের পানা এত অবধি ক্লাসটা যারা দেখলে তোমাদের যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর থামনেল দেখে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই ক্লাসের পিডিএফটা তোমরা পেতে পারো কিন্তু পিডিএফটা কীভাবে পাবে সেটা জানতে কিন্তু তোমাদেরকে ক্লাসটা শেষ অবধি দেখতে হবে তো দেখা যাক পরের প্রশ্ন কী রয়েছে পরের প্রশ্ন রয়েছে মিথ জীবিতা কী প্রকৃতিতে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হলো মিথজীবিতা নেক্সট তন্তু দিয়ে জামা কাপড় ছাড়া আর কি কী তৈরি হয় তন্তু দিয়ে জামা কাপড় ছাড়াও নারকেল দড়ি সুতলি দড়ি চটের ব্যাগ প্রভৃতি তৈরি হয় রজন কি এটা কি কাজে লাগে রজন হলো পাইন শাল প্রভৃতি গাছের বজ্র পদার্থ এটা কাঠের আসবাবপত্র পালিশের কাজে লাগে নেক্সট একটি পরজীবী প্রাণী ও একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও একটি পরজীবী প্রাণী হলো উকুন এবং একটি পরজীবী উদ্ভিদ হল স্বর্ণলতা পরের প্রশ্ন কড মাছের যকৃতের তেলে কি কি ভিটামিন থাকে কড মাছের যকৃতের তেলে ভিটামিন এ ও ভিটামিন ডি থাকে ভিটামিন এর কাজকে ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে পরের প্রশ্ন পরাগ মিলন বলতে কি বুঝো ফুল থেকে খাবার সংগ্রহ করার সময় প্রাণীর দেহের নানা অংশে ফুলের পরাগরেণু লেগে যায় এবার ওই প্রাণীটি অন্য ফুলে গিয়ে বসলে তার গায়ে লেগে থাকা পরাগরেণু সেই ফুলের ওপর পড়ে একেই পরাগ মিলন বলে পরের প্রশ্ন প্রাণীরা খাদ্যের জন্য কীভাবে গাছের ওপর নির্ভরশীল গরু ছাগল হরিণ প্রভৃতি তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে আবার বাঘ সিংহ প্রভৃতি মাংসাশী প্রাণীরা এই সকল তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে এইভাবে অন্যান্য প্রাণীরা খাদ্যের জন্য গাছের ওপর সরাসরি বা পরোক্ষভাবে নির্ভর করে পরের প্রশ্ন একটি জীবাণুনাশক ব্যাকটেরিয়ার নাম লেখো একটি জীবাণুনাশক ব্যাকটেরিয়া হলো স্ট্রেপ্টোমাইসিস নেক্সট হচ্ছে দই পাতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস এই প্রশ্নগুলো কিন্তু ছোট প্রশ্ন হলেও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন যদিও আজকে আমি যে কটা প্রশ্ন শেয়ার করবো সেগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আশা করব যে এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে যাও তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যা প্রশ্ন আসবে সব কিছুরই অ্যান্সার করতে পারবে তো পরের প্রশ্ন রয়েছে বাদুর কিভাবে বীজ ছড়াতে সাহায্য করে বাদুর ফল খায় কিন্তু বীজ হজম করতে পারে না তাই বাদুর যখন মল ত্যাগ করে তখন বাদুরের মলের সাথে এই বীজগুলো বেরিয়ে এসে মাটিতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে নতুন চারা গাছ জন্মায় পরের প্রশ্ন পাখিরা কিভাবে গাছের ওপর নির্ভর করে পাখিরা খাবার হিসেবে গাছের ফল গাছের গায়ে থাকা পোকামাকড় প্রভৃতি খায় কাক চড়ুই বাবুই প্রভৃতি পাখি গাছের পাতা শুকনো ডালপালা দিয়ে গাছের ডালে বাসা তৈরি করে আবার কোন কোন পাখি যেমন প্যাঁচা কাঠঠোকরা প্রভৃতি গাছের কোঠরে আশ্রয় না এখানে প্যাঁচাতে কিন্তু একটা চন্দ্রবিন্দু হবে নেক্সট হচ্ছে গাছ কীভাবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে গাছ সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন ত্যাগ করে এইভাবে গাছ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে পরের প্রশ্ন হচ্ছে পরজীবী কাদের বলে যে সকল জীব জীবন ধারণের জন্য ভিন্ন প্রকৃতির বা অন্য কোনো জীবের উপর নির্ভরশীল হয় তাদের পরজীবী বলে পরজীবী জীব বলে ধান খেতে অ্যাজোলা চাষ করা হয় কেন অ্যাজোলা হলো এক প্রকার পানা এদের পাতায় এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে যারা পরিবেশের নাইট্রোজেনকে শোষণ করে এই শোষিত নাইট্রোজেন জমিতে সারের কাজ করে তাই ধান খেতে অ্যাজোলা চাষ করা হয় ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টু মার্কসের কিন্তু এই প্রশ্নটা এরপরে রয়েছে সাগর কুসুম ও ক্লাউন মাছের মৃতজীবী সম্পর্কের সম্পর্ক কীরূপ ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় এই ক্লাউন মাছ আবার অনেক সময় ক্লাউন মাছ তারা করে আসা প্রাণীরা শিকার হয় কুসুমের এছাড়া সাগর কুসুমের খাবারের পরে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ পরের প্রশ্ন পিঁপড়ে ও জাপ পোকার মধ্যে মৃতজীবিতা আলোচনা করো জাপ পোকার আগাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বজ্র ত্যাগ করে এই বজ্রের নাম হচ্ছে হানিডিউ ডিউ পিঁপড়েদের খুবই উপাদায়ক খাবার হলো এই হানি ডিউ খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে শত্রুর হাত থেকে বাঁচায় এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায় তাহলে এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মৃতজীবিতা থেকে কিন্তু যে কোনো একটা পরীক্ষায় এসে থাকে এরপরে রয়েছে স্ট্রপ স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া দুটো জীবাণুনাশক ওষুধের নাম লেখো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া দুটি জীবাণুনাশক ওষুধ হলো স্ট্রেপ্টোমাইসিন এবং এরিথ্রোমাইসিন নেক্সট হচ্ছে সাগর ও সন্ন্যাসী কাঁকড়ার মিথজীবিতা সম্পর্কে লেখো কুসুম খোলক সমেত সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে এবং তার বিষাক্ত কোণযুক্ত হচ্ছে টেন্টাকলের সাহায্যে তাকে রক্ষা করে অন্যদিকে কুসুম নিজে কোথাও যেতে যেতে পারে না তাই সন্ন্যাসী কাঁকড়া খাবারের খোঁজে গেলে সাগর কুসুমও সেই খাবারের ভাগ পায় নেক্সট হচ্ছে পাউরুটির গায়ে যে ফুটোগুলো থাকে সেগুলি কেন তৈরি হয় পাউরুটি তৈরি করতে লাগে ময়দা বা আটা জল আর ইস্ট ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে এবং তৈরি করে কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল ময়দা ও বা আটার মিশ্রণটিকে ফুলে উঠতে সাহায্য করে এই কার্বন অক্সাইড এখানে দাঁড়িটা ভুলবশত পড়েছে পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় তখন পাউরুটির গায়ে ফুটো তৈরি হয়ে যায় এটাও কিন্তু খুব ভালো একটা সংক্ষিপ্ত প্রশ্ন বা টু মার্কসের একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কিন্তু এই মোস্ট ইম্পর্ট্যান্ট একত্রিশটা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পারলে এই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু পরীক্ষায় আশা করবো তোমাদের এখান থেকে কিছু আটকাবে না আর আজকের এই ক্লাসটা যদি ভালো লাগে আর তোমরা যদি এই নোটসের পিডিএফটা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটাকে একটা অবশ্যই লাইক করো খুব সামান্য একটা কাজ কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো বা তোমরা আর কেমন ধরনের ক্লাস দেখতে চাইছো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই পিডিএফটা পেতে তোমরা স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করবে সাবজেক্টে তোমরা লিখবে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদের সেটাই লিখতে হবে আর কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে পাঠিয়ে দেবে প্রয়োজনে গার্জেনের হেল্প নেবে তাহলেই কিন্তু তোমরা এই পিডিএফটা খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ